আমি রাজনীতির লোক নই এখনো বলি, এবং এটা আমি গর্বের সঙ্গে বলি। অনেকে বলে 15 বছর এমপি রাজনীতির লোক নই, নই আমি। মিল্টন আসছে শুনে দাঁড়িয়ে রইলাম, আমার হয়ে গেছিলো কাজ, আমি তাও 10 মিনিট দাঁড়ালাম, বললাম মিল্টন আসছে, বললো হ্যাঁ আসছে। আমি বললাম মিল্টন তোমাদের দাঁড়িয়ে ছিলাম, আমি ওয়েট করলাম, এবং ওর সঙ্গে আগেও আমার আলাপ আছে না, আগেও আমার পরিচয় আছে। তো ও প্রার্থী হতেই পারে, কিন্তু আমি যখন দিশার ওই চেয়ারপারসন ছিলাম, তখন ও যখন মেম্বার ছিল, তখন ওকে বলতে দিতাম বলো বলো বলে। তো সম্পর্কটা তো নিশ্চয়ই আগে। এই সৌজন্যতা কি ভোটেও থাকবে? ভোটের দিন, ভোটের দিন কি আমি মারামারি করেছি, ঘুষি মেরেছি কাউকে? অন্য প্রার্থী আছে বলে তাকে থাপ্পড় মেরেছি? তা তো নয়, তো একই থাকবে। আমাদের ভোটের দিনকে প্রত্যেকের সঙ্গে দেখা হলে একই সৌজন্যতা হবে। যারা বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সবার সাথে দেখা হলে একইভাবেই ভদ্রতা থাকবে। রাজনীতিতে সৌজন্য থাকা অতি অবশ্যই দরকার, তবে সেই সৌজন্যটুকুই অবধি থাকা দরকার যেটা রাজনীতিতে হারিয়ে গেছে। কিন্তু এই সৌজন্যের বিনিময়ে যেন সেটা আবার ওই মানে আন্ডারস্ট্যান্ডিং মানে মক ফাইটের সৌজন্যে না চলে যায়, তাহলে মানুষ তো অনেক অনেক কিছু আশা নিয়ে ভোট দেবেন। আর সব থেকে বড়ো কথা, প্রদেশ কংগ্রেসের যে স্ট্যান্ডস, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ওনাদের মানে আমাদের লিডার অফ অপোজিশন ইন দ্য পার্লামেন্ট তাকে দেখেছি, এর বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার হয়ে থাকেন। এটা যেন না হয় যে প্রার্থী এখানে সৌজন্য দেখাতে গিয়ে সব ভুলে গিয়ে আসলে অন্য সৌজন্যের বার্তায় চলে যায়।